কি এই তোমার চোখে ব্যান্ডেজ কেন কি হয়েছে তোমার চোখে সি ভাই এসে আসেন তো একটা কারণ আমি কি দিয়ে বলতাছি এই মেয়েটি ছদ্মবেশে অন্ধ সেজে তার হবুবরকে পরীক্ষা করলো অতঃপর যা ঘটলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভাইয়া বাইরে কিন্তু অনেক সুন্দর টাকা বলা দোস্ত শালা দেখে তো মনে হচ্ছে মালদারের লোক রে শালা চবর একটা জায়গায় আছিস তুই বিয়েটা করতে পারলে তো শালা কামা যাবে রে আরে আমিও তো শালা ঝোঁক বুঝে কূপটাই জায়গায় মারছি আমার রাজত্বও চাই রাজকন্যাও চাই একবার দুটি ভাবে একসাথে তোরা কিন্তু ভদ্র লোকজন সব আসছে তোমরা নাস্তা গুলো দিয়ে আর যা যা বলছি সব ঠিক আছে তো হ্যাঁ স্যার সব ঠিক আছে আপনি কোনো চিন্তা করুন আচ্ছা তুমি নাস্তাগুলো দিয়ে পথরিকে নিয়ে আসো আচ্ছা স্যার আপনি জানেন আমি আসছি আচ্ছা আচ্ছা বাবা তুমি একা তোমার বাবা লাগা আসার কথা ছিল আসলে আন্টি লাভ ব্যবসার কাজে বাইরে গেছে আচ্ছা স্যার জানেন তো চাচা যে ওর বাবা অনেক বড় বিজনেসম্যান আছে আর মা অথই কি একটু তাড়াতাড়ি আসলে বাবা তোমাদের কি বলবো আমার একমাত্র মেয়ে এই যে সম্পদগুলো দেখতেছ সব তারের নামে কেন ওর মা ছোটবেলায় মারা গেছে ওকে আমি হাতে ধরে অনেক লালন পালন করে মানুষ করছি আমি চাই আমার মেয়েকে যার হাতে দিব অনেক সে মহান ব্যক্তি হোক ভালো একজন হোক আসলে আমার অনেক কষ্ট হয় এই মেয়েটাকে নিয়ে যে এত কষ্ট করছি ওর জন্য মেয়েটা খুবই ভালো আমি বললে হয়তো বেশি বলা হবে আপনারা আশেপাশে জিজ্ঞেস করতে পারবেন শুনতে পারবেন যার জন্য একটু কেলম নাই যার একটু কোনো সমস্যা নাই আমার মেয়েটা খুবই ভালো এখন আসতেছে না বুয়া বুয়া অত কি নিয়ে আসো আঙ্কেল আমার বন্ধুটাও ভীষণ ভালো লাখে একটা এর মতো ছেলে পাবেন না কোথাও এই বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না আপনি নির্ভয়ে আমার বন্ধুর কাছে আপনার মেয়েটা তুলে দিতে পারেন বাবা সবই ঠিক আছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু আমি ওটা প্রবলেম এখন বলবো না তবে ও দুজন দুজনকে ভালোবাসে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমার মেয়েটা আদরের খুব ও যখন যা চায় তাই দেই আর মা মেয়েই তো আমার একটা তো ওর আশা যদি পূর্ণ না করি হয়তো আমি দেখে শুনে একটা ভালো ঘর দেখে একটা ছেলেকে বিয়ে দিলাম মেয়েটা আমার ওখান থেকে পালিয়ে আসলো বা কোনো সংসার করলো না তখন আমার মান সম্মানে বাঁচবে বাবা সেই জন্য আমি চিন্তা করলাম যে ও যাকে ভালোবাসে তাকে তার সঙ্গে আমি আলাপ করি তার সঙ্গে আমি তাকে হাতে উঠাই দেবো এই জন্য তোমাদের টাকা বাবা আসলে আমার একমাত্র মেয়ে তো ওর হাতে তুলে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো যেহেতু আমার মেয়ে ভালোবাসে তাকে আমি এত ভালো যে এর কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো 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 দেখি আমার ভাইয়া পছন্দ করা মেয়েটা কেমন এই কি হয়েছে
তোমার চোখে ব্যান্ডেজ কেন? একি এই তোমার চোখে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার চোখে? সি ভাই এসে আসলে তো একটু টাকা আমি কে দিয়ে বক আসিস। সি বন্ধু তোর এই পছন্দ? আরে না আমার এই পছন্দ হতে যাবে কেন? আমি তো ভালো মেয়ের সাথেই রিলেশন করেছিলাম। এ আঙ্কেল কি হয়েছে আপনার মেয়ের চোখে? আমি তোমাকে বললাম না বাবা আমার একটু প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা আর কি হয়েছে বাবা? মানে আসলে কাল রাতে বাসা আসার সময় একটু চোখে পোকা পড়ে, দুই চোখে দুটো পোকা পড়ে। পরে আমি ওকে নিয়ে হাসপাতালে যাই বাবা। যাওয়ার পরে বলে ডাক্তার বলে যে আসলে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। কি তার মানে এখনো অন্ধ? তোরা কি শুনেছিস? তার মানে ও অন্ধ? বন্ধু তুই এই নিয়ে কিভাবে সংসার করবি? কত দিন তো বসো না, তোরা বসো একটু কথা বলি বসো। বাবা আঙ্কেল এখানে আর বসার কিছু নেই, আমি অন্ধ মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। দোস্ত তুই থাক থাক। এই এই থাম তো থাম, যাবার আগে ওর সঙ্গে আমি দুটো কথা বলে যাই, দাঁড়া। এই তুই কি সত্যি অন্ধ নাকি আমার সঙ্গে তামাশা করতেছিস? এই তুমি এসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আজকে আমার চোখ দুইটা নষ্ট হয়েছে, বিয়ের পর যদি এই সমস্যাটা হতো তখন তুমি কি করতে বলো? বিয়ের পর মানে? এই চুপ কর, বিয়ের পর বিয়ের পর? এই তুই তো অন্ধ, তোকে নিয়ে যায় কি আমি বিপদ বাড়াবো? হ্যাঁ ঘরে আমি আসলাম না অন্য পুরুষ আসলো তো সেটাই বলতে পারবি না? তোর মতো কানাকে নিয়ে যাকে আমি মহাবিপদ চাপাবো বাড়িতে? হ্যাঁ বিয়ে বিয়ে, আরে তোকে বিয়ে করে কি ওই বছরে বছরে আমি একটা করে বাচ্চা ফুটাবো আর অন্ধের গ্যারেজ খুলবো? এটা আমার দ্বারা হবে না। শোনো এমনটা বলিও না, ডক্টর আমাকে বলছে আমি ভালো হব, আমার চোখ ভালো হবে, বিশ্বাস করো এমনটা বলিও না তুমি। শোনো আমার কথা। এই থাম তো, এমনিতেই তোর জন্য আমার অনেক বড় লস হয়েছে, যেটা আমি আসলে কারোর কাছে বলতেও পারতেছি না, নিজে সহ্যও করতে পারতেছি না, আর তোকে নিয়ে আমি নতুন করে কোনো ঝামেলা বাঁধাতে চাই না। এই চল তো তোরা চল চল চল। এই দাও। আবার কি তোর কানা চোখ দেখে আমি কি করবো রে? তোর কানা চোখ দেখার সময় নেই আমার। যত সব কানা চোখ, আমার কানা চোখ? হ্যাঁ আমার কানা চোখ, দেখো আমাকে ভালো করে, আমি কানা নাই। তুই আমার মতো অন্ধকে নিয়ে গেলে বিপদে পড়বি তাই না? এই এই আমার সঙ্গে নাটকটা করার কি দরকার ছিল তোর? হ্যাঁ কি দরকার ছিল নাটকটা করার? কি দরকার ছিল? কি দরকার ছিল? কি দরকার ছিল? হ্যাঁ এই শোন, তুই বাসায় ডেকে নিয়ে আমাকে এভাবে অপমান করতে পারলি? অপমান করেছি বেশ করেছি, কারণ তোর সঙ্গে এইরকম করাটাই উচিত ছিল, বুঝলি? তোকে আমি ভালোবাসি, তোকে আমি ভালোবাসি, আর এই কথাটা আমি আমার বাবাকে বলেছি। আমার বাবা বলেছে মা তুই যাকে ভালোবাসিস তার সঙ্গেই তোকে বিয়ে দেবো। এই খবরটা যখন আমি আমার বন্ধুকে দেই, আমার বন্ধু বান্ধবকে বলি, দোস্ত আমার রিপনের সঙ্গে কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আমার বন্ধু বান্ধব বলে যে দোস্ত তুই এই কাজটা জীবনেও করিস না, রিপনকে কখনোই বিয়ে করিস না, কারণ ও একটা খারাপ ছেলে, একটা চিটার, একটা জোকচোর, একটা বেইমান, একটা লোভী। কেন বলছে জানিস? কারণ তোর চরিত্র একদম ভালো না, তুই আমার মতো দশটা মেয়েকেও এরকম করেছিস, আমাকেও যা বলিস ওই দশটা মেয়েকেও তাই বলিস। তোর সঙ্গে আমার এমনটা করার কারণ কি জানিস? আমার বন্ধু বান্ধব যখন আমাকে এসব কথা বলেছে আমি বিশ্বাস করি নাই রে, কারণ আমি তোকে ভালোবাসি, ভালোবাসি অনেক মন থেকে ভালোবাসি, আর তুই যে এতটা খারাপ আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, বুঝলি? আমি এসব কিছু সহ্য না করতে পারে আমি ভুয়াকে বলি যে ভুয়া এমন এমন ব্যাপার আমি কি করবো। তখন ভুয়া আমাকে বলে যে মা ওরা তো আজকে বাড়িতে আসবে, তুমি আজকে অন্ধের অভিনয় করে দেখো তোমার রিপন ভালো না খারাপ। এই ভুয়ার কথা শুনে আজকে আমি তোকে পরীক্ষা করে দেখলাম, তুই আসলে একটা চরিত্রহীন মানুষ, তুই লোভী, তুই চিটার, তোর মতো ছেলের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না। আজকে এই ভুয়ার কারণে আমি জীবনে অনেক বড় বিপদ থেকে বাঁচি গেলাম, এই বুঝলি তুই? আর এই ভুয়া তো ভুয়া না রে, আমার মা, আমার মা এই ভুয়া, ভুয়া না। আর শোন তুই কি বললি? হ্যাঁ তোর বাপ বিজনেসম্যান? হ্যাঁ তোর বাবা বিজনেসম্যান, 2 কোটি টাকার মালিক? এই তোর বাপ যেন রিক্সা চালক রে, তুই এবার মিথ্যা কথা বলছিস। আর এই তো তোর, এই দেখি এই তোর বোন, এই তোর বোন রে, কয় টাকা দিয়ে ভাড়া করছিস একে, কত টাকা দিয়ে ভাড়া করছিস? আর এই ছেলে তুমি আর কে হও বন্ধু? কত টাকা দিছে তোমাকে, কত টাকা দিছে বলো? শোন জীবনে কখনো আজকের পর থেকে এই ধরনের কাজ করবি না,
যদি করিস তোর সঙ্গে আর ভালো ফল কি হবে তুই সেটা বুঝতেই পারবি। যা এই মুহূর্তে বের হয়ে যা, নালে আমি পুলিশ ডাকবো। যা অথয়। একমা, কুকুরের কাজ কুকুর করেছে, কামক দিয়েছে পায়, মানুষের কি কুকুরের মতো কামড়ানো শোভা পায়? এরা আসলেই কুকুর। তোমরা এখন আসতে পারো, যাও। আরে তোমার আমি কোনো কথায় ফেলাইনি মা, ছোটবেলায় যখন তোমার মা মারা গেছে না, তখন তো আমি বুয়ার হাতে তোমাকে লালন করছি, আমি তুমি তোমার কোনো অভাব বুঝতে দিই মা, সেজন্য আমি তোমাকে প্রতিবাদ করি নিজের এই ছেলেটা যাওয়া যাবে না। মারে আমি কম বেশি জানি, তুমি চেয়েছো বলবি যায় আমি দিয়েছি মা, মা তোমার আমি কোনো কিছুই কমতি রাখবো না মা, তুমি যা চেয়েছো তাই পেয়েছো, এখনো যা চাবা তাই। কথাটা বলছিলাম মা, ঠিক আছে তো?